কেমন কাটলো ঢালের কুইন অপু বিশ্বাসের পহেলা বৈশাখ? পহেলা বৈশাখে বাঙালি অতীত ভুলে নতুনের আহ্বানে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। চলচ্চিত্রে আসার আগে পহেলা বৈশাখের যে আনন্দ, এখন হাজার চেষ্টা করে সে আনন্দ খুঁজে পায় না। ছোটবেলায় দিনটির জন্য অপেক্ষা করতাম। বৈশাখ নিয়ে আমার এমন কিছু স্মৃতি রয়েছে যে কখনোই ভুলতে পারবো না। তখন ভাবতাম পহেলা বৈশাখে নতুন জামা না পরলে সারা বছরের নতুন জামা পরতে পারবো না, এই জন্য বাবার কাছে বায়নাটা একটু বেশি থাকতো। এবারে সকাল শুরু করছি পান্তা দিয়ে। আমি রান্না করতে পছন্দ করি, ফলে কিছু রান্না করছি। সন্তান জন্মের পর থেকে আমরা দুজন এই দিন একই রকম পোশাক পরি, কিন্তু এবার নববর্ষে আমার আর জয়ের সঙ্গে আরও একজন যোগ হয়েছেন, তিনি জয়ের নানি। আমার মাও আছেন বর্ষবরণে, আমরা তিনজন একরকম পোশাক পরেছি। আমাদের এবারের বৈশাখ খুব আনন্দের। আমার প্রত্যাশা এই আনন্দটা যেন আনন্দই থাকে, এটি যেন বেদনায় পরিণত না হয়। কিছুদিন আগে বনানীতে অগ্নিকাণ্ডে অনেক প্রাণ হারিয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি প্রায় আমাদের হতে হচ্ছে। নুসরাতের কথা কি বলবো, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভাবা যায় এই ধরনের নৃশংসতা আমরা আর দেখতে চাই না। আমি এর বিচার দাবি করছি, যেন এর বিচার দৃষ্টান্ত হয়ে থাকে। তো বন্ধুরা, অপু বিশ্বাসের পহেলা বৈশাখ কেমন কাটলো এ সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন।